লাইলাতুল বারাত একেবারে ভিত্তিহীন কোনো বিষয় না। যেমন আজকে এক শ্রেণীর লোক যারা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দান করে, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দান করে, তারা বলে যে শবে বরাত বলতে কোনো কিছু নাই, লাইলাতুল বরাত বলতে কিছু নাই। তারা যে কথাটা বলে, তাদের কথা যে সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন, আজকে আমাদের এই বয়ান দ্বারা সুস্পষ্ট হয়ে গেল। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে যার পক্ষে দলিল আছে, ইবনে মাজার হাদিসের মধ্যে যার পক্ষে দলিল আছে, সুনানে বাইহাকির মধ্যে যার পক্ষে দলিল আছে, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে যার পক্ষে দলিল আছে, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে যার পক্ষে দলিল আছে, এই সমস্ত দলিলগুলি থাকার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামা হাক্কানি ওলামায়ে কেরাম তারা সকলেই একমত যে শবে বরাত সম্পূর্ণ ভিত্তিহীন যারা বলে তাদের কথা ঠিক নয়, বরং শবে বরাতের ভিত্তি আছে এবং শবে বরাতের ফজিলত আছে, শবে বরাতের গুরুত্ব আছে, শবে বরাতের এবাদতের গুরুত্ব আল্লাহ পাকের কাছে আছে এবং তার পরের দিন রোজা রাখারও গুরুত্ব আল্লাহ পাকের কাছে আছে। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে সূর্যাস্তের পরে মহান আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। কোন জায়গায় অবতরণ করেন? দুনিয়ার আকাশে অবতরণ করেন। তারপরে কি করেন? ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শারি গানামে বনি কালবিন, বনি কালব গোত্রের যে ছাগলের পাল আছে, ওই ছাগলের পালের গায়ে যত পশম আছে, সমস্ত পশমের সামষ্টিক যে সংখ্যা, এই সংখ্যার চেয়েও বেশি সংখ্যক গুনাহগার বান্দা বান্দিদের আল্লাহ তাআলা মাফ করে দেন। এই হাদিসটা ইমাম তিরমিজি উল্লেখ করেছেন এবং ইমাম রাজিন উল্লেখ করেছেন এবং সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসটা উল্লেখিত আছে। অবশ্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করার পরে বলছেন যে আমার ওস্তাদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন যে হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস। আম্মা জানা আশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক হাদিসে বলতেছেন যে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুলকে, মা ফিহা ইয়া রসুল আল্লাহ, এই রাতে কি হয় হে আল্লাহ রসুল? তো নবীজি বললেন, ফিহা ইউক্তাবু কুল্লু মাউলুদি বনি আদমা ফিহা জিহিসানা ওয়া ফিহা ইউক্তাবু কুল্লু হালিকে বনি আদমা ফিহা জিহিসানা, এই বৎসরে যত বনি আদম জন্মলাভ করবে তাদের তালিকা তৈরি করা হয় এবং যত বনি আদম মৃত্যুবরণ করবে তাদেরও তালিকা এই রাত্রে তৈরি করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, হাদিসটা ইবনে মাজার মধ্যে আসছে এবং মিশকাতুল মাসাবিহের কিয়ামুল লাইল অধ্যায়ের মধ্যে এটা আসছে। হাদিসটা হচ্ছে নবীজি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন 14 তারিখ দিবাগত রাত আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তো তোমাদের কাজ হচ্ছে রাতের বেলা ইবাদত করবা, নামাজ পড়বা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, দোয়া করবা, ইস্তেগফার করবা, এইভাবে ইবাদতের মাধ্যমে রাত্রিটাকে যাপন করতে হবে। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এবং তার পরের দিন রোজা পালন করবে। কেন? ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইনদা গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, এই রাত্রে আল্লাহ তাআলা গুরুবে শামসের সাথে সাথে দুনিয়ার আকাশে চলে আসেন। আয়েশা তিনি ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিম মুস্তারজিকিন ফারজুকা, আছো কি কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তার গোনা খাতা মাফ করে দেব? আছো কি কেউ রিজিকের অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব? আলা মিম মুবতালান ফাউআফিয়া, আছো কে গো বিপদগ্রস্ত, আমার কাছে চাও আমার কাছে প্রার্থনা করো আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব? আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজরু, এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, একেবারে ডাকা অব্যাহত থাকে সুবহে সাদেক পর্যন্ত। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বারাত বা শবে বরাত। তবে আমরা
আমাদের এই দেশগুলোতে শবে বরাতকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়িও করি, যেমন গুরুস্থানে ভিড় জমানো, তারপরে মসজিদে একেবারে বিশাল জমাত হওয়া এবং সারা রাত মসজিদের দরজা খোলা থাকবে, জাগ্রত থেকে মসজিদে ইবাদত করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে এনফেরাদি ইবাদতের গুরুত্ব এই রাত্রে। প্রত্যেকে নিজের বাসা বাড়িতে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকবে, বাসা বাড়িকে গুরুস্থান বানিয়ে বাসা বাড়িতে জায়নামাজ না বিছিয়ে বাসা বাড়িতে ইবাদতের পরিবেশ তৈরি না করে মসজিদে এসে হুমড়ি খেয়ে পড়া, এটা একটা বাড়াবাড়ি। লাইলাতুল বারাতকে কেন্দ্র করে অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়, এটা সম্পূর্ণ নাজায়েজ। এবং মসজিদগুলি সারা রাত দরজা খোলা থাকে, যুবকরা বাহিরে হল্লা করে ঘুরে, কেউ বা আবার পটকা ফুটায়, কেউ বা বাজি ফুটায়, কেউ বা আবার বোমা ফুটায়, এগুলি সব গুনাহের কাজ, অন্যায়ের কাজ। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।